কি কমেন্ট করছেন ভাইয়া, আপনার ভিডিও পাই না কেন? তো বন্ধুরা, আমার ভিডিও কেন কেমনে পাইবেন, কি জন্য পাইবেন? আমি এখন বর্তমান ডিউটি করি না, কাজ যায় না, রুমের ভিতরে শুয়ে থাকি, আর রুমের ভিতরে শুয়ে শুয়ে তো ভিডিও করা যায় না, এই জন্য আমার বর্তমান ডিউটি নাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, আই এম ব্যাক টু আনাদার ভিডিও। আমি শাহিন আছি সারা ভিডিও জুড়ে। তো বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট করছেন, ভাইয়া আপনার ভিডিও পাই না কেন? তো বন্ধুরা, আমার ভিডিও কেন কেমনে পাইবেন, কি জন্য পাইবেন? আমি এখন বর্তমান ডিউটি করি না, কাজ যায় না, রুমের ভিতরে শুয়ে থাকি, আর রুমের ভিতরে শুয়ে শুয়ে তো ভিডিও করা যায় না, এই জন্য আমার বর্তমান ডিউটি নাই। আগে গাড়ি টাড়ি সব নষ্ট, এখন পরবর্তী গাড়ি যদি আসে তখন গাড়ি পামু। একটা ডিউটি করতেছি এক ঘন্টা, শুধু লোক টোক নামাই দিয়ে আসি, দুইটা লোক নামাই দিয়ে আসি, খালাস ডিউটি শেষ, 12টা বাজাই, 1টা বাজাই সব। তো বন্ধুরা, এই জন্যে আমি নিয়মিত ভিডিও আপলোড দিতে পারছি না। তো আপনারা অবশ্যই পুরনো ভিডিওগুলো একটু দেখবেন, যেন চ্যানেলটা একটু ভালো থাকে, তাহলে ভিডিও না দিতে পারলে চ্যানেলটা নষ্ট হয়ে যাব। তো বন্ধুরা, তো এই ছিল আমাদের আজকের আপডেট। তো বন্ধুরা, আপনারা যারা অলরেডি সৌদি আরব পারছেন, তো তাদের উদ্দেশ্য করে কিছু বলতেছি, তারা যদি কোনো সময় কাজ কাম না থাকে অবশ্যই হতাশ হবেন না, হতাশ হয়ে লাভ নেই। এই যেমন আমার কাজ কাম নাই, ওইরকম সবারই হয়তো কাজ কাম না থাকতে পারে, তার হতাশ হয়ে কোনো লাভ নেই। তো কাজ একদিন আসবেই, ডিউটি যদি নাও করি তারপরও বেতন আসবে। তো বলদের একটা ফ্যাসিলিটি সবচেয়ে ভালো লাগে, কারণ ডিউটি না করলে বাদেও বেতন আসবে, যদি কোম্পানি আপনার বাসায় রাখে বেতন অবশ্যই আসবে, বেতন কোনো কাটছে না। একবার যদি বেতন চালু হয়ে যায় সরকারি বলদে, সরকারি বলদে এটি সবচেয়ে ভালো ফ্যাসিলিটি। তো সরকারি বলদের ভিতরে কী কী ফ্যাসিলিটি তা আপনাদের মাঝে তুলে ধরলাম। এইরকম মনে করেন যে যদি বেতন যদি প্রতি মাসে বেতন আসবে, একবার বেতন চালু হয়ে গেলে বাদে সবসময় বেতন আসবে, আর বেতন কোনো সময় বন্ধ হইব না। তো এরকম ডিউটি যদি নাও করি তারপর বেতন কিন্তু ঠিকই আসতেছে। তো বেতন হলে তো আর হইব না, বাইরে গাড়িটা চলালে একটু বাইরে ইনকাম হয়, ওইসব টাকা দেওয়া খরচ টরচ চলে, ফ্যামিলি চালানো যায়, আর বেতনটা ব্যাংকে থাকে ভালো লাগে। এখন বেতনের ভিতর থেকে ফ্যামিলি চালাতে হবে, নিজের চলতে হবে, এরকম। তো সৌদি আরব বলতে কি, বিদেশের যে কোনো জায়গায়, সব জায়গায় মনে করেন যে আপনার দিন কিছুদিন ভালো যাবে, কিছুদিন খারাপ যাবে, তাই বলে মন খারাপ করা যাবে না। তো আমার এখন আর কি দিনকাল খারাপ যাইতেছে, অবশ্যই ইনশাল্লাহ সামনে ভালো কিছু অপেক্ষা করতেছি, এই জন্য হয়তো আল্লাহ পরীক্ষা নিচ্ছে, সমস্যা নেই, তার টেনশন করে না। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আর যদি আপনারা বিদেশে আসতে চান তাহলে সরকারি বলো দে বেস্ট, অবশ্যই ডিউটি না করলে বাদ আপনি যে দিন থেকে আসবেন ওই দিন থেকে আপনার বেতন চালু হইব, আর বেতন জীবন বন্ধ হইব না। দেশে যাইবেন, দেশে যাওয়ার পরে কিছু কিছু জায়গায় বন্ধ হয়ে যায়, কিছু জায়গায় বন্ধ হয় না, তারপর সমস্যা নেই। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আপডেট। তো বন্ধুরা, সাথে থাকুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন যারা আছেন, যারা পুরোনো তারা তো অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।